মসজিদের সামনে দেয়ালে কাবার ছবি মদিনার ছবি সম্বলিত টাইলস লাগানো যাবে কি না মসজিদের একেবারে সামনে এমন জায়গাতেটি লাগানো উচিত নয় যে জায়গাতে মুসল্লিদের সালাতে তাদের দৃষ্টি চলে যায় এবং তার ফলে তাদের মনসংযোগে ব্যাঘাত সৃষ্টি হয় এরকমভাবে রাখা লাগানো উচিত নয় এমনি সব অংশ হিসেবে লাগানো যেতে পারে বিশেষ করে অনেকেই মনে করেন যে আমরা মসজিদের কেবলার দিকে আমরা যখন সালাত আদায় হবে তখন কাবার দিকে আমরা ফিরে সালাত আদায় করছি তাহলে কাবার যদি একটা ছবি থাকে তাহলে কেমন যেন কবাকে সামনে আমি রেখে সালাত আদায় করছি এরকম মনে হবে এরকম মানসিকতা থেকে এটা করলে এটা ভুল হবে কারণ সালাতের মধ্যে আমাদের নজর থাকবে সেজদার এরিয়াতে সামনে নয় অতএব আমরা কা বা দেখে সালাদে করলে বরং সেটি আমাদের ত্রুটিপূর্ণ সালাদ হবে এটি এই দৃষ্টিকোণ থেকে এটি করা যাবে না যথাসম্ভব এটিকে অ্যাভয়েড করাটাই আমরা ভালো মনে করি এমনি সৌন্দর্যের জন্য করলে মসজিদের বাহিরের অংশে লাগাতে পারেন বা অন্য কোনো অংশে লাগাতে পারেন যেখানে মুসলিদের নজর পড়বে না